ধায়ন আমি আমি জানলাম যে কেউ আমার সম্পর্কে সমালোচনা করছে বানিয়ে বানিয়ে আমার দুর্নাম করছে ছোট করার চেষ্টা করছে অপরচ করার চেষ্টা করছে এখন কেউ ব্যক্তি এসে আমাকে বলল যে ও তো আপনার সমালোচনা করে বা ও তো আপনার আপনাকে ছোট করে বা আপনার সম্বন্ধে এটা এটা বলে কিন্তু যে বলছে সে যে কারণেই বলুক সে আমাকে খুশি করার জন্য বলুক বা এটা তার অভ্যাসের অন্তর্ভুক্ত হোক যে কারণে বলুক এটা অবশ্যই যে ও যা বলছে এটাকে তো ঠিক কাজ করছে না কারণ মানুষের সাথে মানুষের সুসম্পর্ক তৈরি করে দেওয়াটাই উচিত বিরাট বিরোধ সৃষ্টি করাটা তা মারাত্মক খারাপ কাজ খারাপ কাজ কারণ তারপর তো আমার রাগ উঠবে সম্পর্ক নষ্ট হবে এরকম কাজটা কারো করা উচিত নয় তো সুতরাং আমার তখন কি বলা উচিত যে আমাকে বলতে এসছে বা কেউ বলছে যে সে তো আপনার সমালোচনা করে আমি কি করব আমি কি বলবো সে তো তার মানসিকতা ঠিক নাই বা আমি কি নেগেটিভ কথা বলবো বা তারও পাল্টা না আমি যদি তখন তাকে বলি যে তাই কিন্তু ও তো খুব ভালো মানুষ আমি জানি ও খুব ভালো মানুষ ও তো তোর মাকে খুব ভালোবাসে ভালো করেছে মানুষের সেবা করে মানে উল্টো আমি যখন তার প্রশংসা করবো কারণ যে বলতে এসেছিলো হয়তো সে ভাবছে আমি হয়তো তার আমাকে আমাকে যত খারাপ ব্যবহার করেছে আমি হয়তো তার সাথে তার সম্পর্কে হয়তো আরও কিছু খারাপ বলবো কিন্তু আমি যখন খারাপ না বলে আর ভালো বললাম যে না হয়তো খুব ভালো মানুষ আমি আমি জানি ওর ভালো কাজগুলো বললাম মন্দ কাজগুলো নয় তখন যে আমাকে এই কথা বলতে এসে এসছিল তার সাথে যখন সে আমার দেখা তার সাথে দেখা হবে ও যখন আবার আমার সম্পর্কে খারাপ কথা বলার চেষ্টা করবে নেগেটিভ কিছু বলার চেষ্টা করবে তখন কিন্তু সেই বলবে কেন সে তো আপনার সবসময় ভালো কথাই বলে কথা না তখন তার মনে হবে আমি কাজগুলো ঠিক করছি না ফলে সে কিন্তু সংশোধন হবে ওই যে আল্লাহ বলছেন হামিম শেজাতে যে তোমরা মন্দকে ভালো অন্যের ভালো চাওয়ার মধ্যেই নিজের সুখ নিহত আছে সুতরাং আমি যদি সবার সাথে উত্তম আচরণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে কি আমার সাথে ভালোভাবে করুক আর নাই করুক সবার সাথে আমার ভালোভাবে ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম